সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আউসান হাবিব, সৃষ্টি স্যান্ডাল স্কুল অ্যান্ড কলেজ আশুলিয়া শাখার পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমরা গত ক্লাসে তোমাদের যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে অঙ্কে লিখা থেকে কথায় লিখা এবং কথায় লিখা থেকে অঙ্কে লিখা। 15 পৃষ্ঠা আমরা অঙ্ক করেছিলাম, কয় নাম্বার 15 পৃষ্ঠার আমরা অঙ্ক করেছিলাম হচ্ছে 2 এবং 3 নাম্বার, 2 এবং 3 নাম্বার, ঠিক আছে। আজকে আমরা অঙ্ক করব 4 এবং 5 নম্বর অঙ্ক করব। আমি জানি 2 এবং 3 নম্বর অঙ্কে তোমাদের কার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো দেখো আজকে আমরা 15 পৃষ্ঠার যে 2টি অঙ্ক করব সেটা হচ্ছে 4 এবং 5 নম্বর। তো 4 নম্বর অঙ্কে আমাদের কি বলছে দেখো, 4 নম্বর অঙ্ক বলছে 56 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লিখি, 56 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লিখি। তো দেখো 56 থেকে 65 আমি জানি তোমরা সবাই পারবা, ঠিক আছে, তারপরেও আমি লিখে দিচ্ছি। 56 আমরা জানি কয় দশ কত, 56 5 10 6 56। তাহলে আমরা এখানে অঙ্কে নাম্বার 4 প্রথমে আমরা লিখব 56 56, এরপরে আমরা কমান দিয়ে পরের সংখ্যাটি লিখব, পরের সংখ্যাটি কত হবে 56, পরের সংখ্যাটি আমরা সবাই জানি কত হবে 57 57, ঠিক আছে। এরপরের সংখ্যাটি হবে হচ্ছে 58 58, 56 57 58, ঠিক আছে। তো এরপরের সংখ্যাটি কত হবে বলো সবাই, 59, এরপরে সংখ্যাটি হবে 59, 5 10 9, 59, ঠিক আছে, 59। এরপরে সংখ্যাটি হবে 60 6 10 60, আমাদের কত পর্যন্ত লিখতে বলছে, আমাদের 65 পর্যন্ত লিখতে বলছে, কত পর্যন্ত লিখতে বলছে 65 পর্যন্ত। তো এরপরে সংখ্যাটি আমাদের কত হবে দেখো, 60 এর পরে সংখ্যাটি হবে হচ্ছে 61, তারপরে কি হবে হচ্ছে 62, এরপরে সংখ্যাটি হবে হচ্ছে 63, ঠিক আছে, তারপরে সংখ্যাটি হবে 64, তারপরে 65, ঠিক আছে। দেখো আমাদের কি বলছে, 56 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লিখতে বলছে, ঠিক আছে। 56 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলো কি করছে, কি করতে বলছে, অঙ্কে লিখতে বলছে। তো আমাদের লেখা কিন্তু শেষ, আমরা 56 থেকে 65 পর্যন্ত লিখে ফেলছি। দেখো আমরা আবার দেখি 56 57 58 59 60 61 62 63 64 65, আবার করি আমরা 56 57 58 59 60 61 62 63 65, তো আমাদের লেখা শেষ, আমাদের লেখা শেষ, ঠিক আছে। তো আশা করছি এখানে তোমাদের কারো কোনো সমস্যা নেই, তোমরা নিজেরাই পারো। তারপরেও আমি একটু লিখে দিলাম যাতে তোমাদের ভুল না হয়। এরপরে আমরা 5 নম্বর অঙ্কটি করব। 5 নম্বর অঙ্কটি বলছে 88 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো কি করতে হবে, কথায় লিখতে হবে, কি করতে হবে, কথায় লিখতে হবে। কত থেকে কত, 88 থেকে কত পর্যন্ত, 88 পর্যন্ত, 56 থেকে 88 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো আমাদের কি করতে হবে, আমাদের কি কথায় লিখতে হবে। তো কথায় লেখার জন্য আমরা আগে অঙ্কে লিখব, তারপরে পাশে কি লিখব, পাশে আমরা আবার কথায়ও লিখব, ঠিক আছে। তো দেখো 5 নম্বর অঙ্ক নাম্বার 5, প্রথমটা আমরা লিখব 88, 88 বানান কি,
সবাই বলো দেখি 88 বানান কি সরিয়া টয়াকার একটা তাল বর্ষয় শিকারে সি আটা সি সরিয়া টয়াকার একটা তাল বর্ষয় শিকারে সি আটা সি তো দেখো আমরা লিখি 88 সরিয়া টয়াকার একটা তাল বর্ষয় শিকারে সি আটা সি এরপর আমরা লিখব 90 এরপরে সংখ্যাটি কত লিখব 90 তো আমরা সকলেই জানি 90 বানান কি দীর্ঘয়ু দন্তান্ন 90 বয়ে বয়ে হ্রস্বই 90 এরপরে সংখ্যাটি হচ্ছে কি 90 আমরা তিনটি লিখে ফেলছি 88 89 90 এরপরে আমরা কত লিখব দেখো এরপরে আমরা লিখব হচ্ছে 91 এরপরটা কি হবে 91 91 বানান কি হবে এ কয়াকারে কা একা ন বয়ে বয়ে রস্বই 91 এরপরে সংখ্যা কি হবে 92 কি হবে 92 মানে কি বৈশিকারে বি রয়াকারে রা বিরা ন বয়ে বয়ে রস্বই 92 বৈশিকারে বি রয়াকারে রা বিরা ন বয়ে বয়ে রস্বই 90 92 তো দেখো আমরা কয়টি লিখলাম 1 2 3 4 5 এই পাঁচটি বানান আমরা সকলে কি আগে থেকে পারি তারপরে আজকে আমরা নতুন ভাবে শিখলাম ঠিক আছে তো দেখো আমরা আবার করি 88 সরিয়া টয়াকার একটা সরিয়া টয়াকার একটা অবশ্যই শিকারে সি 88 89 দীর্ঘ দন্তান্ন দন্তান্ন বয়ে বয়ে রস্বই 89 এরপর একটি কি 90 ন বয়ে বয়ে রস্বই 90 তারপর একটা কি 91 এ কয়াকারে কা দন্তান্ন বয়ে বয়ে রস্বই 91 এরপর একটা কি 92 বৈশিকারে বি রয়াকারে রা বিরা দন্তান্ন বয়ে বয়ে রস্বই 92 এরপরে আমরা শিখব কি 93 এরপরে কি শিখব 93 ঠিক আছে দেখো 9 10 3 93 এবার 93 বানানটা কি 93 বানানটা কি তয় শিকারে তি রয় করে রা তিরা ঠিক আছে ন বয়ে বয়ে রস্বই 93 ঠিক আছে 93 এরপরে আমরা শিখব 94 চৌষুকারে চু রয়াকারে রা চূড়া দন্তর ন বয়ে বয়ে রস্ব চূড়া 90 চৌষুকারে চু রয়াকারে রা চূড়া দন্তর ন বয়ে বয়ে রস্ব চূড়া 90 এরপরে 95 ঠিক আছে আমরা এই পাশে লিখি এখন এরপরটা আমরা কি লিখব 96 এরপরটা আমরা কি লিখব 96 সশিকারে সি উন্তস্তয়াকারে আ সিয়া ন বয়ে বয়ে রস্ব 96 এরপর আমরা লিখব কি 97 দন্ত সয়াকারে সা তয়াকারে তা সা তা 90 ন বয়ে বয়ে কি রস্বই 90 ন বয়ে বয়ে রস্বই 90 তাহলে দেখো আমরা
পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আমাদের আর কয়টি বাকি আছে? আর তিনটি বাকি আছে। এরপর কি আমাদের কি আটানব্বই সরি আর নিরানব্বই এক শত তাহলে আমরা দেখো আটাশি থেকে একশো পর্যন্ত সবগুলো কি কথায় লিখে ফেলছি। তো আমরা আজকে কি করলাম, আমরা আজকে পনেরো পৃষ্ঠা চার এবং পাঁচ নম্বর অঙ্ক করলাম। চার নম্বর অঙ্কে আমাদের কি বলছে, ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত সংখ্যাগুলো কি অঙ্কে লিখি, ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লিখি। তো দেখো চার নম্বরে আমরা লিখছি ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ঊনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি, ঠিক আছে? ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লিখছি। এরপরে সংখ্যা কি আছে দেখো, এরপরে পাঁচ নম্বর আমাদের বলছে আটাশি থেকে একশো পর্যন্ত কি করতে হবে, আটাশি থেকে একশো পর্যন্ত কথায় লিখতে হবে। তো আমরা আগে অঙ্কে লিখছি, তারপরে পাশে কি করছি কথায় লিখছি। দেখো প্রথমে আটাশি সরিয়া নয়কারে তা ছয় শিকারে সি আটাশি, এরপরে আমরা শিখছি উননব্বই দীর্ঘ দন্তান্ন উন ন বয় বয়ে রস্য উননব্বই, এরপরে কি হচ্ছে নব্বই ন বয় বয়ে রস্যই নব্বই ন বয় বয়ে রস্যই নব্বই একানব্বই এ কয়েকারে কা একা দন্তন ন বয় বয়ে রস্যই একানব্বই, এরপর কি আমরা কি শিখছি বিরানব্বই বহিষ্কারে বি রয়েকারে রা বিরা দন্তন ন বয় বয়ে রস্যই বিরানব্বই, এরপর কি তিরানব্বই দশকারে তি রয়েকারে রা তিরা ন বয় বয়ে রস্যই তিরানব্বই, এরপর কি চুরানব্বই চৌষকারে চু রয়েকারে রা চুরা ন বয় বয়ে রস্যই চুরানব্বই, এরপর কি পঁচানব্বই বয় চন্দ্রবৃন্দ চয়কার পঁচা ন বয় বয়ে রস্যই পঁচানব্বই, এরপর কি ছিয়ানব্বই চষকারে সি উন্টু স্তয়াকারে আ সিয়া ন বয় বয়ে রস্যই ছিয়ানব্বই, এরপর কি সাতানব্বই ছয়কারে সাত তয়াকারে তার সাতা ন বয় বয় রস্যই সাতানব্বই, এরপর কি আটানব্বই সরিয়া তয়াকারে তা ন বয় বয়ে রস্যই আটানব্বই, এরপর কি নিরানব্বই দশকারে নি রয়াকারে রা নিরা ন বয় বয়ে রস্যই নিরানব্বই, এরপর কি এক শত এ ক এক এক শত ঠিক আছে। তো আমি আশা করি তোমরা বাসাতে এগুলো আরো দুইবার লিখবে, কমপক্ষে দুইবার লিখলে তোমাদের আর কি হবে না, ভুল হবে না, এবং আগের পড়াগুলো নিয়মিত রিভিশন করবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।